বেশিরভাগটাই হয় কিন্তু বাকি অসুস্থ ম্যানেজমেন্টের উপরে, এটা বেশি অসুস্থ হয় ম্যানেজমেন্টের উপরে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে বাকি সুস্থ থাকে না। বন্ধু ফিরে এলাম আবার একটি ছোট্ট ফার্মিং ভিডিওতে, আমি তপন। বন্ধু আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি একজন ইয়াং পোলট্রি ফার্মার বন্ধুর পোলট্রি ফার্মে, মোবাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু বলা বন্ধু এমনিতেই সব চাষি ভাই রাজি হয় না, তবুও চেষ্টা করি কিছু সফল চাষি ভাইয়ের বক্তব্য তুলে ধরার জন্য, যাতে শুধু ওই চাষি বন্ধুটি নয় আমার সমস্ত সাবস্ক্রাইবার চাষি বন্ধুদের পোলট্রি ফার্মিং বিষয়ে উৎসাহ দিতে পারি। একজন চাষির সামান্য বক্তব্য শুনে আমরা আর একজন চাষি যাতে সামান্য কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারি। আর এখনও অবধি বন্ধু যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিন। চলুন বন্ধু চলে যাওয়া যাক মূল ভিডিওতে। বাইরে কাজ করতাম, তারপরে ধীরে ধীরে পোলট্রি ফার্মে আসি। ধরো 3-4 বছরে মোটামুটি ব্যবসা চলছে ভালো, যখন লস বলতেই ঝড় ঝাপটার উপরেই লস, না হলে লস নেই, চলছে মোটামুটি সবাই সহযোগিতার উপরে, ফার্ম ভালোই চলে, সেরকম ফার্ম করা যায় ভালোই চলে। ভাই আপনার ঠিকানাটা যদি একটু বলেন। আমার ঠিকানা গ্রাম দুর্গাগোবিন্দপুর, থানা পাথরপ্রতিমা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আমার নাম পরমেশ্বর মণ্ডল, আমার নাম তপন মণ্ডল। আপনার বয়সটা বোধহয় অনেক কম, আপনার বয়সটা যদি একটু বলেন তাহলে ভালো হয়। 26 বছর। আচ্ছা কতদিন ধরে এই ব্যবসাটা করছেন আপনি? 4 বছর। আচ্ছা তা আপনি একাই এত বড় ফার্ম সামলাচ্ছেন, তা আপনাকে কেউ হেল্প টেল্প করে বাড়িতে না? আমার স্ত্রী আছে বাড়িতে হেল্প করে। বাবা কি করে? বাবা অসুস্থ। বাবা এখন বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতেই আছে। এটা তাহলে আপনার কত পাখির ফার্ম? এটা 3000। টোটাল 3000 একটু জোরে। 3000। এটা করে পেমেন্ট টেমেন্ট পান প্রতি লডে? 50-60। আপনি একাই ম্যানেজমেন্ট সব কিছুই করেন? আচ্ছা কোন কোম্পানি করছেন এখন? এখন সুগুনা। সুগুনা 4 বছর ধরেই করছেন? সুগুনাই 4 বছর। আচ্ছা টোটাল এই ফার্মটা বানাতে আপনার কত খরচ হয়েছে? 4.5 লাখ। 5 লাখ টাকা মতো। 5 লাখ টাকা মতো খরচ হয়েছে? এটা কত বাই কত ঘর আছে? এটা আছে 130 ফুট, আর লম্বায় আছে, চওড়ায় আছে 22 ফুট। আচ্ছা এটা আপনার পাখির বয়স কতদিন হলো? আজকে 22 দিন। 22 দিন। তা 22 দিনে ওজন কেমন কত করে হবে মনে হয়? এখন 800-900। 800-900 করে গড় ওজন আছে। এই ম্যানেজমেন্ট কীভাবে করেন? টোটাল ফার্ম ম্যানেজমেন্ট বলতে টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, জল ফিটার ঘুষি টোটাল পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। আর চিকসের মেন হচ্ছে পায়খানা, চিকসের মেন পায়খানা, পায়খানা যদি টাইম দিতে পারলে ঠিক মতো পাখির কোনো প্রবলেম হচ্ছে কী হচ্ছে পরিষ্কার, লুজ পায়খানা, ফিট পায়খানা, টাইট পায়খানার উপরে পাখি পায়খানার উপরে পরিষ্কার বুঝে যাবে যে পাখি সুস্থ কি অসুস্থ। আর বেশিরভাগটাই হয় কিন্তু পাখি অসুস্থ ম্যানেজমেন্টের উপরে, এটা বেশি অসুস্থ হয় ম্যানেজমেন্টের উপরে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে পাখি সুস্থ হয়ে যাবে। বন্ধু ছোট ভাইয়ের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন, যাতে পরবর্তীকালে আমি এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের চাষি ভাইদের সামান্য বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার বন্ধু, ফিরছি এইরকম আরেকটি ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে।